সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। জানো মা, হেডমাস্টার মশাই বেন্দাকে জড়িয়ে ধরে কত আদর করলে। আর তোমার পিঠে পেটটা ভাঙলেন না কেন? কি দেখছো ছোট বউ, কত মানে এবারেও ফেল করেছে। কি বলছো? ঠিকই বলছি, হেডমাস্টার মশাই বলেছেন ওকে স্কুল ছাড়িয়ে দিতে। কত ভাগা কোথা কাজ। ঠিক আছে মা। জানো মা, পরীক্ষায় কত ছেলে এদিক ওদিক দেখে তোকে টুকে চলেছে, আর তোমার এই গতচন্দ্র ঠায় হাত গুটিয়ে বসে রইল। হেডমাস্টার মশাই বলেন তোকা পাপ, তোকা অন্যায়। যথেষ্ট মাস্টার মশাই, কি বলি বলো তোমা। আরে ওদের পরীক্ষার ঘরে আমি ছিলাম পাহারায়, চোখে চোখ পড়তে কতবার ইশারা করে বলে দিলাম ওরে ঢুকে যা ঢুকে যা, তবু ছেলে হলো মা তোমার জন্য, ছেলের মতো ছেলে। ছেলে তো নয় মা, যেন সোনার পাট গাছ। হেডমাস্টার মশাই তো ওর প্রণুর একবারে পঞ্চমুখ। আমি বলে দিচ্ছি, তুমি দেখে নিও মা, তোমার বিনোদ একদিন হাইকোর্টের জজ হবে। আরে বৈকুণ্ঠ যে কখন এলে? অনেকক্ষণ। সত্যি সত্যি তুমি যোগ্য পিতা, সবাই তো একেবারে ধন্য ধন্য করছে, ধন্য ধন্য করছে। বিনোদ তোমার ডাবল প্রমোশন পেয়েছে, শুনেছ তো? শুনেছি। আপনার ছেলে হার অ্যান্ড পাস করেছে? করবে না। আরে আমি হলাম স্কুলের মাস্টার, তারপর ওদের পরীক্ষার ঘরে আমি তো পাহারে ছিল। কিন্তু আমার গোকুল তো বড় সোজা মানুষ, ও কি তোমার ওই ব্যবসার ঘোর প্যাঁচ বুঝতে পারবে? ওকে সবাই ঠকিয়ে দেবে। সবাই ঠকাবে না ছোট বউ, কেউ কেউ ঠকাতে পারে, ঠকাক, কিন্তু গোকুল তো কাউকে ঠকাবে না। না না, আমি বেঁচে থাকতে কিছুতেই আমি গোকুলের লেখাপড়া ছাড়াতে দেব না। ছোট বউ শুনে না, বারুদ্য মশাই বলে গেলেন সবাই খাতা খুলে টুকলো, আর তোমার ছেলে নকল করা পাপ জেনে ওদের মতো অসৎ কাজে। ছোট বউ, যার মনে ভয় আছে, সততা আছে, তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। হ্যাঁ গো, কিন্তু আমার গোকুল যে বড় সাদা ছিলে, হতে পারি আমি ওর সৎ মা, কিন্তু আমি তো মা। ছোট বউ, ছোট বউ এখানে প্রণাম করো, ভালো করে তাড়াতাড়ি করুন না। কি রে,
কি চাই রে হারান? ঘোড়ায় কি জিন দিয়ে এসছিস নাকি? দেখছিস না কত ঝামেলা। আছে চাল, দু পয়সা পোস্ত, এক পয়সা চিনি, একটা দেশ লাই লিখে রাখো। কত আর লিখবো, লিখতে লিখতে তো পাঁচই হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দে। মধুর কোন চিঠি পেলে? কই আর পেলাম, বললে বাবা গায়ে থেকে কিচ্ছু হবে না, কলকাতায় যাচ্ছি, কলকাতায় গিয়ে পয়সা রোজগার করব। তা গেল তো গেলই, বুড়ো বাপ মায়ের কোনো খোঁজ খবর নেয় না। হ্যাঁ, আমার বিনোদটাও যে কি করছে। বৈকুণ্ঠ, বিনোদকে একটা চিঠি লেখো না, আমার মধু কোথায় আছে, কেমন আছে, যদি একবার আমাকে জানায়। ঠিক আছে, আমি আমি কালকেই লিখে দেবো এখন। আচ্ছা, আমি চিঠি লিখে দেবো। আচ্ছা, তুমি খাও। কি চিঠির জবাব দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। করেছিস কি? কেন কি চিঠির কখনো জবাব দেয়? দেব না, বাড়িতে বাবা মা কত চিন্তা করছে। ব্যাস হয়ে গেল। কি কি হয়ে গেল ভায়া? বাড়ির কথা আর নারীর ব্যথা সবসময় জানতেও নেই আর বুঝতেও নেই। মদ খেয়ে খেয়ে না তোমার চিন্তাধারা সব উল্টে পাল্টে গেছে। বেশ বাবা বেশ, বুঝবি বুঝবি, সময় বুঝবি। আচ্ছা ধর, তুই যে মেসে বসে বসে মাল টানছিস, এটা যদি তোর মা বাবা জানতে পারেন তাহলে তারা কি তোকে এখানে আর থাকতে দেবেন? সত্যি এমন একটা জিনিস ধরিয়েছ যে সবার কথা ভুলে যায়। কি জানিস, আমার সঙ্গে অনেকেই বেইমানি করেছে, কিন্তু কিন্তু এটা এটা কখনো বেইমানি করে। জিনিসগুলো ঠান দিকে দিয়ে দিবে। আচ্ছা শোন, এমনি টাকা আর এই মেসের ঠিকানা, সাবধানে যাস। হ্যাঁ আর শোন, হ্যাঁ ওই বাবার অসুখের কথা কিছু বলার দরকার নেই। না সামনে পরীক্ষা তো, আবার শুনে সব শুনে ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো চলে যাচ্ছে। না না কিছু ভাববার নেই, আমি সমস্ত গুছিয়ে বলে দিয়ে। সাজিয়ে গুছিয়ে বসেছে। বাহ, টাকাটা কি হবে? আগে টাকাটা দেশ থেকে এখনো আসেনি, এলেই আমি আপনাকে দিয়ে দেবে। টাকাটা আসেনি কিন্তু জিনিসপত্র সঙ্গে বেশ আসছে। কবে আসবে? রোজ বলছো আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে, কবে আসবে? বিনোদ কে? আমি হারান। কথা কি? এসো 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 বিশাকু। আমার দাদা। ও দাদা, ওই দেশ থেকে এসেছে, দেশ থেকে এসেছে দাদা। বাবা ভালো আছে? দাদা? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে, আমিও ভালো আছি, তুই নিশ্চয়ই ভালো আছিস। তুই মন দিয়ে লেখাপড়া করে যা, জানিস কোনো চিন্তা কিছু নেই। এবার কিন্তু দেশে খুব ভালো চাষ হয়েছে। বাহ, আমি কিন্তু আজই দেশে ফিরে যাবো, জানিস চলে যাবো। সে কি কথা, এই তো সবে এলেন, আপনার যাওয়া চলবে না, আপনি বসুন বসুন। বলছিলেন যে এত পরিশ্রম করে এসেছেন তো, এই এটি খেয়ে ফেলুন, খান না, এই যে খান, এই যে দাঁড়ান আমি আপনার খাওয়ার কথা বলে আসি না, খান। খাবো? হ্যাঁ হ্যাঁ খাও না, খাও খাও। দেখো এইসব কথা কিন্তু দেশে কাউকে বলো না।
রাম রাম, এই সমস্ত কথা কেউ কাউকে বলে? মার দিয়া কেল্লা হার আমাকে পায়ে কে মায়ের পায়ের ফুল। কেন আমার দাদা? দাদা? হ্যাঁ, দাদা। কার দাদা? আগে বলবি তো। নমস্কার দাদা, আমার নাম জ্ঞানদাস তলাপাত্র, আদি নিবাস নদিয়ায়, অধুনা এই বিশ্বাসবাবুর হোটেলে ভোজন এবং শয়ন। কি রে, মা দাদা? দাদা দাদা দাদা, আগে বলবি তো দাদা। দাদা এই দিন দাদা মা ভবতারিণীর পুজোর ফুল আর প্রসাদ। দক্ষিণা কালী মা ভবতারিণীর পুজোর ফুল আপনাকে দিল, এবার আমাকে দিন একটু আপনার পদরে নু। ওরে ওরে, আজকে আমায় পায় কে? কি ভাগ্য আমার রে, ওদিকে মা ভবতারিণী, এদিকে আমার দাদার পদরে নু। এই দুই সম্বল করে আজ রজনের মা মেরিতে মা মেরি মা 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 কালী মা ভবতারিণী মা মুগরা কৃষ্ণা। বলছি কি রেস মদ জুয়া কোনটাই বাকি নেই। না না, এই তুই ভুল দেখছিস। ওই তো তোমাদের দোষ, আমি যা বলি তা তোমরা বিশ্বাস করতে চাও না। আমি নিজে চোখে দেখে এলাম। তুই কি ওর বাড়িতে গিয়েছিল নাকি? না যাইনি। ওখানে এখন কোনো কিচ্ছু বলবি নি, সময় সব হবে। ঠিক আছে, টাকা দিলি? হ্যাঁ, টাকা লাগবে কিনা কিছু বললো? হ্যাঁ বললে তো। আরে বাবা, ইয়া মোটা মোটা বই, কোনোটার দাম 100, কোনোটার দাম 500। তাই নাকি? হ্যাঁ, এমনি পড়া কি চারটিখানি কথা? শুন শুন চক্রবর্তী কাকা, আমি বলিনি যে বিন্দা কখনো কোনো অন্যায় করতে পারে না। আরে হারান, বিন্দার শরীর ভালো আছে তো? শরীর কি করে ভালো থাকবে? কেন, কোনো অসুখ বিসুখ কি কিছু? না না, ওসব কিছু না। ইয়া মোটা মোটা বই, সারাদিন চোখের সামনে খুলে বসে আছে, খালি পড়ছে আর পড়ছে, আমার সঙ্গে ভালো করে কথা বলারই সময় পেল না। আরে বিন্দা খুব রোগা হয়ে গেছে না? না 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 না, তেমন কিছু নয়, সব ঠিক হয়ে যাবে। বিন্দাটা লেখাপড়ায় বরাবর খুব ভালো, স্কুলে তো কখনো ফেলই করেনি, সবসময় ডবল প্রমোশন পেত। আরে আরে, আমার কথা কিছু জিজ্ঞেস করলে না? করলে না আবার? তোমার নাম করতে তো একদম কেঁদেই ফেল, বলে কতদিন দাদাকে দেখিনি। আরে তো এই তো দক্ষিণেশ্বর মায়ের প্রসাদি ফুল, বললে এটা দাদাকে দিয়ে দিতে। বিন্দা মায়ের প্রসাদি ফুল পাঠিয়েছে আমার জন্য? তুই এখানে? আরে আমাদের কাঁয়ের মেয়ে সুমিতা, এখানে কি করছিস? কাঁদছিস কেন? তোর মামা কোথায়? মামা আসেনি। কার সঙ্গে এসেছিস? ভিত্তি বাড়ি ছুটছিল কাঁদতে। কোথায় সে? মামা সিঁদুর আনতে গেছে, অনেকক্ষণ আসছে না। মালা সিঁদুর? তার মানে? তার সঙ্গে আমরা বিয়ে। সর্বনাশী সর্বনাশী, এটা কি হচ্ছে? নিজের খবর তুই নিজে খুঁজলি, কাঁদছিস কি হলো জ্ঞান? আশ্চর্য, জানিস জানিস ওরা বড় লোক, প্রতিদিন একটা করে মেয়ের সব গুনাশ করে, এখন তুই কোথায় থাকবি? তুই কোথায়, কোন চলে যাবি? মা, হতভাগি আমাদের গায়ের মেয়ে মা, ওটাকে কোলে পিঠে করে মানুষ মা গো, ও একটা বড় ভুল করে ফেলেছে মা, ভুল করে ফেলেছে।
ভুল পাগলি শোন 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 জীবনে মানুষই তো ভুল করে আবার সময় পেলে সব শুধরে নেয় তোর কোনো ভয় নেই মা তোর যদি কোথাও থাকবার জায়গা না হয় তুই আমার কাছেই থাকবি মা মা তুমি আমার সত্যিকারের মা আমি ছেলেবেলায় মাকে হারিয়েছি তোমাকে পেয়ে আমি মায়ের দুঃখ ভুলেছি মা তাই তো সময় অসময় তোমার কাছে ছুটে ছুটে আসি এই পাগলি আর কাঁদতে হবে না তোকে তুই মা পেয়ে গেছিস আর কোনো ভয় নেই তোর মা এই টাকা কটা রাখো তো খরচার ওটা তোর কাছে থাক বৌমা কেমন আছে বল আছে মা এখনো আছে না না এভাবে হেলা ফেলা করিস না তুই অনেকদিন তো দেশে যাসনি কালই একবার দেশে যা ভালো করে বৌমার একটা চিকিৎসার ব্যবস্থা কর দেখি মা আজ আসি মা থাক বাবা থাক তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা আগে ও হচ্ছে বিনোদ মজুমদার আমরা মেসেতে একসঙ্গে থাকি বড় ভালো ছেলে মা বড় ভালো ছেলে আজ তো ভালো করে পরিচয় হলো না তুমি আরেকদিন এসো কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আসো হ্যাঁ আসবো বইকি মা আলাপ হলো আসবে বইকি ভাই বিনোদ আমি তো থাকবো না কদিন একটু মাঝে মাঝে এসে মাকে একটু দেখে যাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসো চলি মা এসো হ্যাঁ পাগলি চলি আমাকে ডেকেছেন কর্তাবাবু হ্যাঁ চক্রবর্তী মশাই কে আমি বেশ বুঝতে পারছি দিন আমার শেষ হয়ে আসছে আবার ওসব লক্ষণে কথা বলছো ছোটবাবু এখন যে আমার শরীরের অবস্থা আমি নিশ্চিত বুঝতে পারছি আর বেশি দিন বাঁচব না তবে এখনো দু একটা কাজ বাকি আছে সেটা না করে আমি নিশ্চিন্তে মরতেও পারব না আচ্ছা ওসব পরে হবে এখন তো ঘুমো কি করে ঘুমোই বল না বিনোদের সম্বন্ধে যেসব কানাঘুষো কথা শুনছি তাতে নিশ্চিন্তে ঘুমোতেও পারছি না ওদের কথায় কান দেবেন না কর্তাবাবু ওরা সবাই চক্রবর্তী বাংলা একটা প্রবাদ আছে যা রটে তার খানিকটা বটে বাচ্চাদের কথা বিশ্বাস না করে তুমি নিজে একবার কলকাতায় গিয়ে নিজের চোখে দেখে শোনা কিন্তু দোকান দোকান গোকুল সামলাবে তুমি কলকাতা থেকে ফিরে এসে খবরটা দিলেই তবে আমি আমি তাহলে আসি কর্তাবাবু এস বললাম তো আপনাকে ফেরেননি আজও ফেরেনি না বিনোদবাবু কোথায় গেছেন না বিনোদবাবু তো অক্ষয়বাবুর সঙ্গে হাজারিবাগ না কোথায় গেলে গেছেন হ্যাঁ হাজারিবাগ সব মিথ্যা সব মিথ্যা তুমি থামো তো বাবা যখন সম্পত্তি ভাগ করে যেতে চাইছেন তখন তুমি বাধা দিচ্ছ কেন নিজের ভাই ন্যায্য পাওনা থেকে ফাঁকে পড়বে নিজের ভাই তবু যদি মায়ের পেটে ভাই হতো বিষয় সম্পত্তির ব্যাপারে তোমাকে মাথা গলাতে হবে না বুঝলে নিজের ভালো যে বোঝে না কপালে তার অনেক দুঃখ আছে আমি বাবুগঞ্জ নিবাসী শ্রীযুক্ত বৈকুণ্ঠ মজুমদার সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে সরল অন্তঃকরণে অপরের বিনা অনুরোধে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মাননীয় উকিল মহাশয় নির্মল বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রাখিয়া অর্থ উইলপত্র আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান গোকুল মজুমদার বাবা জীবনের নাম বরাবর অর্পণ করিয়া উইলপত্রে সই করিলাম কথা
এবারে আপনি সই করুন। জানিস তোর বাবা না তার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোর দাদার নামে উইল করে দিয়ে গেছে। তাই তো তোর জন্য এত ছুটে এলো, তুই এক্ষুনি বাড়ি চল। বাবা তার যোগ্য বিচারই করেছেন। আচ্ছা মা দাদা এরা কিছু বললেন না? আরে দাদা কি বলবে, তা তো পোয়া বারো। আর মা তার কানে যদি সবসময় কুমন্ত্রণা দেয় তাহলে তিনি কি করবেন বল? তুমি ফিরে যাও হারান্দা, আমি যাব না। তুই যাবি না? বেন্দাকে অর্ধেক সম্পত্তি দিয়ে যান না গোকুল, না আমার অনেক কষ্টের সম্পত্তি যদি নষ্ট হয়ে যায় আমি পরকালে গিয়েও শান্তি পাব না, সইতে পারব না। বাবা ছোট বউ কোথায়? ভালো দেখতে পাচ্ছি সামসামসা হয়ে বউ কোথায় তুমি? বলো কি বলবে ছোট বউ, বউ ছেলেদের দেখো আর 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 তাড়াতাড়ি নিয়ে, বেলা পড়ে গেল, তাড়াতাড়ি কর বাবা। ইয়ে গোকুল, বলি ছোট ভাইয়ের খবর কিছু পেলে? আর পেয়েছি, কলকাতায় সে ছোড়া দিব্যি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। বল বল তোকে কে এসব নোংরা কথা বলে, আমি কেন বলবো? হারান তো কলকাতায় গিয়েছিল, সে এসে বললে বিনোদ নাকি কোন একটা মেয়ে মানুষ নিয়ে। হারান তোমার কি দরকার বাবু পরের কথার মধ্যে থাকা? মাস্টারমশাই হারান আমার তিন দিন তিন রাত খাইনি সহিনি, দু চোখের বাতা এক করেনি, শুধু কলকাতা রলিতে গলিতে ঘুরে ঘুরে বেরিয়েছে।
সে যে অনেক কষ্ট করে ২৫-৩০ টাকা খরচ করে ওই বেন্দার ঠিকানা খুঁজে বের করছে। আমি তো কাউকে টাকা খরচ করতে বলিনি। এ কি বলছো তুমি বাবা গোকুল? তোমরা হলে কি আমার আপন জন? আচ্ছা তোমাদের বিপদ আপদে আমার কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি? আচ্ছা মাস্টারমশাই, এই যে বেন্দার সম্বন্ধে সবাই আজিবাজি কথা রটাচ্ছে, এ আপনি বিশ্বাস করেন? বিশ্বাস? দেখো বাবা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তবে মানে আজকে যা করে করুক, আমি তো বিশ্বাস করি না। না না না, বিনোদ কোনো অন্যায় করতে পারে না, আমি নিজে যাব জানেন ওর কাছে। এই কি বলছো তুমি? না না না, আমরা বেঁচে থাকতে তুমি যাবে, তারপর এই অসংখ্য অবস্থা। না না না, যেতে আমাকে হবে। বিনোদ বড় অভিমানী ছেলে তো, ও হয়তো এই উইলের কথা শুনে আসতেই চাইছে না। মাস্টার, আমি যাব। কি বলছো তুমি গোকুল? আচ্ছা আমরা থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হারান থাকবে, তুমি যাবে, আমি কালই হারানকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে মাস্টার। হ্যাঁ, এই টাকাগুলো রাখুন, এই দেবেন হারানকে। হারানকে বলবেন তো যে যেমন করে পারে যেন বুঝিয়ে সুঝে ও বেন্দাকে নিয়ে আসে। হ্যাঁ ঠিক 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 ঠিক। কি ভাবছেন? না ভাবছি, এবার তো যেতে হবে। মিশে ফিরে যাবেন? না না না, মিশে না। আসলে সত্যি কথা বলতে কি, ফেরার আর আমার কোনো জায়গা নেই। কেন? আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছে। না না সুমি, ওখানে ফেরার আমার কোনো মুখ নেই। আমি মহা ভুল করেছি। ভুল তো মানুষই করে। না সুমি, তুমি ঠিক বুঝবে না, আমার আমার ভুলের কোনো শেষ নেই। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি লেখাপড়ার টাকা দিয়ে মদ খেয়েছি। আমি যা করেছেন করেছেন, আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? এভাবে জীবনটাকে নষ্ট করে দিও না। তুমি তুমি দেশে ফিরে যাও। সুমি, মায়ের ভাবগতিক দেখেছো? না, কি হয়েছে? হবেটা আর কি, ওই সেদিন ঠাকুরপোকে টাকা পয়সা নষ্টের কথা বলেছিলাম, সেই থেকে আর আমার সঙ্গে কথা বলছেন না। তোমার সঙ্গে কথা কয়েছেন? না। ঠাকুরপো যাই করুক, সে হলো গিয়ে পেটের ছেলে, আর তুমি হলো সতীনপো। তুমি পেলে বিশেষ সম্পত্তি, সে কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? মনোরমা, এই যে ঠাকুরপো দুদিন হলো বাড়িতে এসেছে, এসে থেকে তোমার সঙ্গে একটা কথা বলেছে। আমি বলি কি, ঠাকুরপো তো লেখাপড়া শিখেছে, এবার কোথাও একটা ভালো চাকরি বাকরি দেখে মাকে নিয়ে চলেই রাখলাম। হ্যাঁ দরকার হলে আমরা কিছু সাহায্য করব। কেউ যেন বলতে না পারে, বড় ভাই ছোট ভাইকে দেখে। কি বললে? মাকে নিয়ে? হঠাৎ কলকাতার বাইরে চলে গেলে?
বাবা মৃত্যুর সময় তোমায় খুব খুঁজেছিলেন। তোমার যেমন কাণ্ড, একটা খবরও দেওয়া নেই। এখানকার লোকদের তো তুমি সব জানো, কারুর ভালো দেখতে পারে না। সবাই মিলে তোমার সম্বন্ধে বাবাকে নানা কথা বলে, বাবাও সে বলে গেছেন, বিষয় আসে তোমাদের দুই ভাইয়েরই রইল। আমি বিধু মোক্তারকে জিজ্ঞেস করে রেখেছি, ওই একটা দানপত্র লিখে দিলি। এই না, ধরো ধরো চাবি আর ফর্দ, পণ্ডিতদের তো সব ডাকা হয়েছে, এখন কার কি বিদায় কে কি ধরে সে তো তুমি ঠিক না করে দিলে। আমার এমন ফুরসত নেই যে তোমার সঙ্গে দুদণ্ড পরামর্শ করি। আমাকে এর মধ্যে জড়াবেন না, আমি এসব ছোব না। ছোবে না কেন? আমি বাইরের লোক, দুদিনের জন্য এসেছি, দুদিন বাদে চলে যাব। চলে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই, তাছাড়া এসব টাকা পয়সার ব্যাপার শেষকালে হিসেব মিলিয়ে দিতে না পারলে আপনি হয়তো আমাকে আবার চোর বলে পুলিশের হাতে দিয়ে জেল খাটিয়ে ছাড়বেন। আপনি এগুলো নিয়ে যান। কালকে বাবার কাজ, তোমরা এরকম রাগ করে থাকলে চলবে? তোমার বৌমা তো নিচে বলেনি, বিন্দা রাস রাস টাকা নষ্ট করেছে। বাবা রাগ করে বিষয় আমার নামে লিখে দিয়ে গেলে আমার কি দোষ? সে তুমি ওর সঙ্গে বোঝাপড়া করো গে। আমি কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাই না, আর কারোর উপর রাগও করি না। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? না, তুমি বিন্দাকে বলে দিও ও যেন চাকরি বাকরি থেকে অন্য কোথাও চলে যায়। শত্রু, চারিদিকে শত্রু, আছে শত্রুর মধ্যে তুমি বাস করছ। হ্যাঁ, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই বাবা, তোমাকে আমি দেখেছি, তুমি যা করবে যা বুঝবে তাই হবে। বাবাজি, মামলা মকদ্দমা বড় ভয়ানক জিনিস, সেই মামলা এখন তোমার ঘরে। মামলা? হ্যাঁ মামলা। মামলা করবে, এক একটাকে ধরবো আর গলা টিপে শেষ করে দেবো। তবে আমার নাম বদ্যিপাড়ার নিমাই রায়। হ্যাঁ, লোকে আমায় কি বলে জানো? বাস্তু ঘুঘু। মা মনু, হাতটা আমি এইখানেই ধুয়ে নি, আর উঠতে পারছি না। দেখ বাবা, ও আমার পোড়া কপাল, তুমি এখনো খাওনি? আমার খেতে ভালো লাগছে না, নিয়ে যা। ও মশাই, কি কথা, সারারাত্রি তুমি না খেয়ে কাটাবে? বিরক্ত করিস না, যা। আরে হাবুর মা, মা খেয়েছে? না, কর্তবাবু গত হওয়ার পর থেকে মা যেন কেমন হয়ে গেছেন। ঠিক আছে, আলোটা নিভিয়ে দিয়ে যা। গোকুল! হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, সৎমা কি জিনিস জানা গেল। গোকুল, এই কথাটা তো বলতে পারলি, আজকাল প্রায় তোর মুখে এই কথাটা শুনি। আত্মীয় স্বজন কুটুম এখনো বাড়ি থেকে যায়নি, যা বলতে হয় আসতে বল। কি হয়েছে? কি কি হয়েছে তুমি জানো না? কি করতে পারো তোমরা? বেন্দা নালিশ করে কিচ্ছু করতে পারবে না, এদিকে ইসের মূল রয়েছে বদ্যিপাড়ার নিমাই রায়, সোজা লোক না এই জেনে রেখো। বিনোদ নালিশ করবে, এ কথা তোমায় কে বললে? সবাই বলছে, কে না জানে বেন্দা আমার নামে নালিশ করবে। কই, আমি তো কিছু জানি না। জানো না,
বেশ বেশ, জানো কি জানো না আমরা দেখে নিচ্ছি। নিমাই রায় ঠিকই বলেছে, তোমাদের মতো সত্যুদের এ বাড়িতে রাখা যাবে না। আপনি তো দেশে ফিরে যেতে পারেন, সেখানে আপনার বাবা মা দাদা বৌদি সবাই আছেন। না না সুমি, ওখানে ফেরারও আমার কোনো মুখ নেই। বিনোদ, বিনোদ মা, মা কি হয়েছে? শুনলাম তুই নাকি এ বাড়ি থেকে চলে যাচ্ছিস। হ্যাঁ বা, আমি একটা চাকরি পেয়েছি। আমাকে এখান থেকে নিয়ে চল বাবা, আমি আর সইতে পারছি না। আমি তোকে কথা দিচ্ছি, তুই যেমন করে রাখবি আমি ঠিক তেমনি করে থাকবো। আমি আর পারছি না মা। আমি ঠিকই বলছি, যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে চল। তোমাকে নিয়ে যাচ্ছি মানে নিয়ে যাচ্ছি বললেই হলো। বাবা মারা যাওয়ার সময় মাকে আমাকে দিয়ে গেছে, তোমাকে দেননি। মাকে আমি কোথাও পাঠাবো না। সেভার সত্যি যদি আপনি নিতেন তাহলে মাকে দিবারাত্র এখানে লাঞ্ছনা আর অপমান সহ্য করে থাকতে হতো না। এভাবে জোর করে চলে গেলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না বলে দিচ্ছি। নাও চলো। হ্যাঁ নাও নাও নাও, ওঠো ওঠো। এই চলো। এবার তো আমাকে চলে যেতে হবে মা, আমি ওই বই কুণ্ডুদের কথা দিয়ে এসেছি। এত তাড়াতাড়ি চলে যাবে বাবা? হ্যাঁ মা, উপায় নেই, আমাকে যেতেই হবে। তোমার জামাই কিছু দেখছো? ভালো করে খায় না, কথা বলার সময় নেই, খালি দোকান আর দোকান। ও তুই কিচ্ছু ভাবিস না মা, সব ঠিক হয়ে যাবে। টাকার দরকার। আচ্ছা আচ্ছা, এটা রেখে কিছু টাকা দিন। ও বাবা, এ তো সোনার মেডেল, তা কত চাই? শতক 200। হ্যাঁ, পনেরো দিন বাদে এটা ফেরত নেব। পনেরো দিন বাদে ফেরত নেবেন তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ দেখ তোর ছোট বউ কাণ্ড দেখ, দাদার কাছে টাকা চাইতে ইজ্জতে লাগে, তাই মেডেল ভাতা দিয়ে টাকা ধার করা হচ্ছে। আমি তখনই বলেছিলাম মাকে নিয়ে যাচ্ছিস, খাওয়াবি নাকি? লজ্জায় আমার মাথা কাটা যায়। আমার ভাই বাজারে টাকা ধার করে বেড়াচ্ছে, মাকে বলি হারিয়ে যায়। তুই জানিস আমি যদি ইচ্ছে করি এক্ষুনি জোর করে মাকে নিয়ে যেতে পারি এখান থেকে। এই হচ্ছে বাবার আসল উইল। বড়বাবু, ছোটবাবু ঘরে। এই তো মাকে দিয়ে দিস, বলি যেন যত্ন করে রাখে, অনার গ্রাজুয়েটের মেডেল। মা এটা ধরো, এই ছোট বাবু এটা বাধা দিয়েছিলেন, বড় বাবু এটা দিয়ে গেলেন। বিনোদ, বিনোদ! হ্যাঁ মা। এবার তাহলে ধারো করছ? জয়লাল বানুচ্ছে খালি কুমন্ত্রণা দিচ্ছে। আমি কাউকে ভয় পাই না। তবে হ্যাঁ, বিনোদ কিন্তু বলেছে তোমার বাবা তার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়ে গেছেন, তাতে তার কোনো অংশ নেই।
বেন্দা বলেছে? বলেছি বই কি, শুধু শুধু এই হতভাগাগুলো ওকে ওষ্টাচ্ছে। হ্যাঁ, আরো একটা কথা শুনলুম, ওরা নাকি ডেপুটি সাহেব আর সদরওয়ালা গিরিশবাবুকে সঙ্গে নিয়ে তোমার কাছে আসবে। আসুক, এলে আমি বেন্দাকে এক কানা করে দেব না, ও মদ খায়। হ্যাঁ, একথাও শুনেছি, ও মদ খায়। তবুও তুমি তোর বড় ভাই, তুমি নিজে গিয়ে ওকে একবার বুঝিয়ে বলো, ও তোমার কথার অবাধ্য হবে না। আপনি বলছেন ও আমার কথা শুনবে? নিশ্চয়ই শুনবে, আর তাছাড়া এটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার, এর মাঝখানে বাইরের লোক এসে সালিশি করবে এটা তো ঠিক কথা নয়। আমি জানি বিনোদকে তুমি কখনো ফাঁকি দেবে না, কি দরকার কোর্ট কাছারি করে হয়তো কিছু পয়সা খরচ করার। গোকুল বাবা, তুমি নিজে গিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেল। ওরা কি বলে বেড়াচ্ছে জানিস মা? ওরা বলে বেড়াচ্ছে জামাইবাবু যে নাকি একটা জোচ্চুর, ওই মশাই মারা যাবার সময় ওই জোচ্চুরি করে ঠকিয়ে নাকি সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে। কোন শালা বলে আমি জোচ্চুর? তাই শুধু কি তাই, শুনলাম দরকার হলে ওরা তোমার মাকেও কাট করায় দাঁড় করাবে। কি, মাকে কাট করায় দাঁড় করিয়ে ছাড়বে? আমি জোচ্চুর, আমি ঠকিয়ে নিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমি আজই এর একটা হেস্ত নেস্ত করে ছাড়ব। ছিল কেন যাচ্ছিলেন তা আমি জানি, আমি জোচ্চুরি করে সম্পত্তি লিখে নিয়েছি না? সম্পত্তি না দিলে মাকে আপনারা কাঠ গড়ায় দাঁড় করাবেন, তাই না? শুনে রাখুন, যা খুশি আপনারা করতে পারেন, আমি ওকে কিচ্ছু দেব না। দেব না বললে তো চলবে না, ওর হকের সম্পত্তি, ওটা তো তুমি আটকে রাখতে পারো না। ঠিক কথা, আরে ওর সম্পত্তি ওকে বুঝিয়ে দাও, আর যদি বুঝিয়ে না দাও তাহলে আমাদের মামলা করা ছাড়া কোনো পথই নেই। ঠিকই তো। হ্যাঁ হ্যাঁ, তাই করুন, আমি ওকে এক কানা করে দেব না। মাকে তুই কাঠ গড়ায় দাঁড় করাবি, শয়তান, নিগে যা, নিগে যা, তোর বিষয় সম্পত্তি আমি কিচ্ছু চাই না, আমি মাকে নিয়ে কাশি ভাসি হবো। এসব তুমি কি বলছো গোকুল, ওরা মামলা করে করুক না। থামুন, আপনি যান, আমি যান তো এখান থেকে। আমি জোচ্চুর, আমি ঠকে সম্পত্তি নিয়েছি। চুপ করে রইলি কেন বল, আমি জোচ্চুর? বাবা মারা যাওয়ার সময় বলেছিল গোকুল, এই রইল তোমাদের দু ভাইয়ের বিষয়, বিনোদ ভালো হলে তখন তাকে তার পাওনা দিও। উপর থেকে বাবা দেখছেন সেই বিষয়ে আমি যক্ষের মতো আগলে আছি, দিবারাত্র ভগবানকে ডাকছি কবে আমার ভাই ঘরে ফিরে আসবে, কবে সে ভালো হবে। আর আমি কিনে যাচ্ছ বল, বল মার পাঁচ হয়ে বল, এদের সবার সামনে বল আমি জোচ্চুরি করে বিষয় নিয়েছি বল। আমাকে ক্ষমা করো দাদা, এই তোমার তা ছুঁয়ে বলছি, আর কেউ না জানুক আমি জানি তুই আমার কেমন দাদা, তুমি আমার আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার যোগ্য ভাই হতে পারি। গোকুল, বিনোদ সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।